আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি ছবিতে কি দেখতে পাচ্ছ ছবিতে আমরা একটা সুখী পরিবার দেখতে পাচ্ছি না পাখির পরিবার হ্যাঁ ছবিতে আমরা একটা বাবা কাককে দেখতে পাচ্ছি একটা মা কাক আর তাদের ছানা তবে এখানে একটা প্রশ্ন আছে এই বাচ্চাটা কি আসলে কাকের প্রশ্নটা জাগে কারণ আমরা জানি কোকিল বাসা বাঁধে না কিন্তু তার যখন ব্রিডিং সিজন আসে যখন সে বাচ্চা ফুটানোর দরকার হয় তার কোকিলের বাচ্চা ফুটানোর দরকার হয় তখন কিন্তু সে বাসা খুঁজে এবং আমরা জানি কোকিল কাকের বাসায় ডিম দিয়ে যায় এবং কাক সেটা নিজের ডিম ভেবে তা দেয় এবং এক পর্যায়ে বাচ্চা ফুটে বের হয় তার মানে আমরা কি বুঝতে পারছি যে কোকিল যদিও সারা জীবন বা তার পুরো লাইফ সাইকেলে কখনো মানে মনে করে না তার বাসা দরকার কিন্তু একটা স্টেজে আসে কিন্তু সে বাসার কথা বা নিডের কথা বা একটা হাউজের কথা ভাবে সেটা কখন ব্রিডিং সিজনে ঠিক আছে দ্যাট মিন্স যে অন্তত তার সেই ব্রিডিং সিজনে তার হাউজের দরকার আছে আচ্ছা কোকিলের কথা বাদ দেই আমাদের অন্যান্য পাখির কথায় যদি ভাবি হ্যাঁ প্রত্যেকেই কিন্তু কি করে অনেক কষ্ট অনেক খড়কুটো চোগর জোগাড় করে যন্ত্র করে তারা বাসা তৈরি করে তো এই যে এই পাখির নীর কাকের নীর এই পাখির নীরের কথা বলতে গিয়ে একটা কবিতার কথা সব চলে আসে বুঝতে পারতেছ কোন কবিতা হ্যাঁ জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা যদি কয়েকটা লাইন আমি আবৃত্তি করতে পারি না যদি বলতে চাই তো সেটা হচ্ছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন হুম এখানে একটা লাইন খেয়াল করছো কিনা যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে পাখির নীড়ের সাথে কেন নাটোরের বনলতা সেনের চোখ দুটোকে তুলনা করা হলো এ নিয়ে তর্ক করতে গেলে অনেক ধরনের তর্ক আসতে পারে তোমাদের মাঝখানেও নানা ধরনের মতভেদ আছে অনেকে বলতে পারো যে হ্যাঁ স্যার পাখির যে খড়কুটাগুলো বের হয়ে থাকে আমাদের চোখের পাতাগুলো বের হয়ে থাকে বা বনলতা সেনের চোখের পাপড়িগুলো বের হয়েছিল তো এই জন্য জীবনানন্দ দাস দাসের তুলনা করেছেন হ্যাঁ কোনো এক যুক্তিতে তোমারটা বা তোমাদেরটা হতে পারে তবে আমি যতটা জানি বা আমি যতটুকু শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে এখানে পাখির নিরের সাথে তুলনা করার একটা কারণ হচ্ছে তোমরা প্রতিদিন সন্ধ্যার দিকে খেয়াল করবা বিশেষ করে খোলা মাঠ বা নদীর ধারে বসে থাকলে এটা স্পষ্ট বোঝা যায় যেখানে খোলা আকাশ থাকে যে সন্ধ্যা হলে পাখিগুলো ঝাঁক বেঁধে বাসায় ফিরতে শুরু করে অথবা তুমি তোমার নিজের সাথে তুলনা করো তুমি কোনো একটা ব্যস্ত দিনের কথা ভাবো সারা দিন এখানে ওখানে জার্নি করে কাজ করে সন্ধ্যার দিকে আমরা সবাই বাসায় ছুটি আমাদের হাউজে ছুটি কারণ কি কারণ হচ্ছে এই বাসায় ফিরে মানে গোসল করো খাওয়া দাওয়া করো এই যে এরপরে যে একটা সুনিবির বা একটা সুশীতল বা ক্লান্তিহীন শ্রান্তিহীন যে একটা ফিলিং আমরা পাই সেটা শুধুমাত্র কিন্তু নিরেই সম্ভব বা বাসাতেই সম্ভব সেই জন্য হচ্ছে পাখিরাও দিন খাবার বাসা বা বা খাবার জোগাড় করা বা যা কিছু করা সকল কিছু করে সে বাসায় ফিরে কারণ এই বাসায় একটা নানা মানে অন্যরকম প্রশান্তি পাওয়া যায় এই নিরে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায় আর সেই প্রশান্তিটা জীবনানন্দ দাস নাটোরের অর্ণলতা সেনের চোখে খুঁজে পেয়েছিলেন সেই জন্যই তিনি বলেছিলেন যে পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন যাই হোক এত কিছু বলার একটাই কারণ যে এই যে নির বলি বাসা বলি হাউস বলি হোম বলি এই জিনিসটার প্রয়োজনীয়তা আছে প্রত্যেকটা এনিমেলের লাইফে হিউম্যান বিইং হোক যে কোনো এনিমেল হোক আর লাইফ ক্ষেত্রে সেটা তো আরও বেশি জরুরি কারণ হচ্ছে আমি যদি তোমাকে ধরো খাবার দিচ্ছি ওষুধপত্র দিচ্ছি কাপড় চোপড় দিচ্ছি সব কিছুই দিচ্ছি কিন্তু তোমার রেস্ট নেওয়ার একটা জায়গা যদি না থাকে তোমার ঘুমানোর যদি একটা জায়গা না থাকে তাহলে কিন্তু বাকিগুলো খুব বেশি তোমাকে ভালো রাখতে পারবে না একটা সুন্দর থাকার জায়গা যদি থাকে তাহলে অন্য বাকি অন্য কিছু একটু কম হলেও চলবে অনুরূপভাবে আমরা যখন একটা ফার্মিং করতে যাব সুখ সেটাল ক্যাটেল ফার্মিং মানে গোট ফার্মিং শিপ ফার্মিং অল পোল্ট্রি ফার্মিং তো এই ফার্মিং করতে গেলে আমরা অ্যানিমেলটাকে বা বারটাকে কিনে নিয়ে আসার পর তাকে কি দিতে হবে আমাকে একটা অ্যাকোমোডেশন দিতে হবে থাকার জায়গা দিতে হবে নির দিতে হবে বাসা দিতে হবে আমরা যাই বলি না কেন এটা দিতে হবে কারণ আমরা যদি সেই ক্যাটেল থেকে সেই গোট থেকে বা শিপ থেকে যদি আমরা অপটিমাম প্রোডাকশনটা চাই তাহলে আমাকে কিন্তু তাকে ওরকম একটা হাউজিং দ্যাট মিন্স হাউস অর অ্যাকোমোডেশন কী দিতে হবে প্রোভাইড করতে হবে আমি এই জিনিসটাকেই কিছুটা হলেও বোঝানোর জন্য এতক্ষণের এই সকল উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম চলো আমরা পরে একটুখানি দেখি ছবিটা একটু খেয়াল করো এই ছবিতে আমরা দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি বাম পাশে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে সেখানে একটা অ্যানিমেল দেখতে পাচ্ছি এটি ক্যাটেল দেখতে পাচ্ছি সে খুব হাসি মুখে সুন্দর একটা হাসি দিয়ে শুয়ে আছে বা বসে আছে আর তার ডান পাশে যেখানে ক্রস মার্ক করে যে অ্যানিমেলটাকে দেখতে পাচ্ছ বা গরুটাকে দেখতে পাচ্ছো দেখো সে কিন্তু একটা মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন বাইরে আমরা বুঝতে পারছি যে বাইরে ওপেন প্লেসে শুয়ে আছে এবং তার মনটা খারাপ বাট বাম পাশে সে তার মনটা ভালো হওয়ার কারণ দেখো তার কিন্তু একটা ওই যে মাথার উপরে ছাদ আছে আমরা অনেক সময় বলে থাকি যে আমার মাথার উপরে ছাদ নাই। তো দেখো তার মাথার উপরে ছাঁদ আছে দ্যাট মিন্স তার একটা অ্যাকোমোডেশন আছে তার একটা বাসস্থান আছে ভালো এই কারণে কিন্তু সে এতটা উৎফুল্ল আর এ এতটা কি মন খারাপ করে আছে তার মানে কি আমাদের লাইফে যেমন হাউজিংয়ের একটা ভালো বাসার দরকার আছে অনুরূপভাবে প্রত্যেকটা এনিমেল এবং আমরা যাদেরকে নিয়ে বিজনেস করার ভাবনা ভাবছি বা যাদের কাছ থেকে আমরা ইকোনমিক বেনিফিট পেতে যাচ্ছি ক্ষেত্রে তো আরও ইম্পর্টেন্ট সুতরাং কি আমরা যেই ফার্মিং করি যে কোনো লাইভস্টক অর পোলট্রি ফার্মিং সেই ক্ষেত্রে আমাকে হাউজিংয়ের কথাটা ভাবতে হবে দ্যাট মিনস অ্যাকোমোডেশনের কথাটা ভাবতে হবে সেই ভাবনা থেকেই আমাদের আজকের ক্লাস হাউজিং অফ লাইভ স্ট্রিং পোলট্রি লাইভ স্ট্রিং অফ পোলট্রি ফার্মিং করতে গেলে তাদের জন্য কেমন একটা হাউজিংয়ের ব্যবস্থা করতে হবে সেই হাউজিং সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই আমাদের এই ক্লাস সো লেটস প্রসিডম প্রথমে আসতেছে হোয়াই হাউসিং তো হোয়াই হাউজিং এর আগে আমি হাউসিংয়ের কথাটা একটু নেই হাউসিং মানে কি হাউসিং মানে হাউস হাউস থেকে হাউসিং তার মানে হচ্ছে হাউসিং মানে হচ্ছে যে আমরা যখন একটা অ্যানিমেল বা একটা স্টক বা একটা পোলট্রি ফার্মিং করতে যাবো বা লালন পালন করতে যাব তাকে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করা একটা হাউস প্রোভাইড করা সেটাই হচ্ছে এক কথায় হাউসিং ওকে তো চলো আমরা একটু দেখি যে হাউজিংটা কেন জরুরি কিছুটা আমরা বলছি তারপর আমরা আর একটুখানি ঝালাই করে নিই ফার্স্ট অফ অল হচ্ছে গুড হেলথ এটা গুড হেলথের জন্য একটা ভালো হাউজিং দরকার কীরকম আমরা বলে থাকি যে যেমন ধরো তোমরা দেখবা যে যারা বস্তিতে বসবাস করে বা একটা নোংরা পরিবেশে বসবাস করে তাদের কিন্তু রোগপালা এটা বেশি হয় এটা খুবই মানে মানুষের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য এনিমেলের ক্ষেত্রেও প্রযোজ্য তুমি যদি একটা ভালো হাউজিং প্রোভাইড করো দেখবা যে সেই সকল এনিমেলের হেলথটা ভালো থাকবে সিম্পল কথা তারপর আসতে দেখো কমফোর্ট কমফোর্টটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস হ্যাঁ স্বাচ্ছন্দ্যবোধ যে কোনো বিষয়ে যেমন তোমরা যখন ভাইবা দাও ভাইবার সঙ্গে একটাই থাকে যে সার ভয় লাগে ভয় লাগে মানে কি তুমি যে যখন সারের সামনে কথা বলছো কমফোর্ট ফিল করছো না আর কমফোর্ট ফিল না করার কারণে তুমি জানা জিনিসটা অনেক সময় তোমরা ভুল বলো হ্যাঁ উল্টাপাল্টা বলে ফেলো দ্যাট মিন্স কমফোর্টনেসটা দরকার অনুরূপভাবে আমরা যখন একটি এনিমেল লালন পালন করবো তারও একটা কমফোর্টনেস দরকার আছে তার কমফোর্টনেস সে যত বেশি পাবে তার প্রোডাকশান তত বেশি হবে প্রোডাকশান মিনস সেটা যদি ডেরিকেটেল হয় তার মিল্ক প্রোডাকশান ভালো থাকবে সেটা যদি লেয়ার হয় মুরগি হয় ডিম দেওয়া মুরগি হয় তাহলে সে বেশি ডিম দেবে হুম এই জন্য কমফোর্টনেসটা দরকার আছে এবং সেটা একটা ভালো হাউজিংই কমফোর্টনেস দিতে পারে তারপর বলা হচ্ছে প্রোটেকশন ফ্রম ইনক্লিমেন্ট ওয়েদার ইনক্লিমেন্ট ওয়েদার বলতে আমরা কি বুঝি যেটা আমরা বলি যে প্রাকৃতিক যে দুর্যোগ হ্যাঁ ইনক্লিমেন্ট ওয়েদার যেমন ঝড় বৃষ্টি রোদ প্রচন্ড ঠান্ডা এরকম ইনক্লিমেন্ট ওয়েদার থেকে প্রোটেকশন দিতে পারে একমাত্র একটা গুড হাউজিং তুমি যদি একটা গরুকে শীতের দিনে সারা রাত কুয়াশার মধ্যে বাইতে রাখো ও গরু সকালবেলা পাঁচলেও আসতেও পারে আর বাচ্চা থাকলেও তার প্রোডাকশন ভালো থাকবে না সো একটা ইনক্লিমেন্ট ওয়েদার থেকে তাদেরকে জন্য প্রোটেকশন দিতে পাই উইল নিড এ গুড হাউজিং ওকে এই জন্য হাউজিংটা দরকার তারপর বলা ইউটিলাইজেশন অফ দ্য জেনেটিক অ্যাবিলিটি এখানে বলা হচ্ছে যে মানে কয়েকটা বিষয় আছে ইন্টুলেজ জেনেটিক এবিলিটি একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কিছু অ্যানিমেলকে হাউজিংয়ের মধ্যে রাখবো আমরা হাউজিংটাকে এমনভাবে সাজাই যে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য আলাদা আলাদা কিছু কম্পার্টমেন্ট থাকে এবং কোন অ্যানিমেলটা কোথায় থাকছে সেটা মার্কিংও করা থাকে তো জেনেটিক এবিলিটি এই বিষয়টা এইভাবে আসে যে আমরা যখন এদেরকে দিয়ে এদের জেনেটিক ক্যারেক্টারটাকে কাজে লাগে ফিউচারে রিসার্চ করব। হুম আর সেই ক্ষেত্রে আমরা যখন অ্যানিমেলটাকে নির্দিষ্ট জায়গায় রাখবো নির্দিষ্টভাবে মার্ক করা থাকবে আমরা স্পেসিফিক অ্যানিমেলটা ব্যবহার করতে পারবো এটা একটা যেমন ফ্যাক্ট আরেকটা বিষয় হচ্ছে যে ওই আগের বিষয়গুলোর সাথে জড়িত জেনেটিকেবিলিটিটা ব্যবহৃত হবে তাদের ব্রিডিংয়ের মাধ্যমে তো আমরা এই ব্রিডিংয়ের ক্ষেত্রে যদি একটা গুড হাউজিং আমরা প্রোভাইড করতে পারি তো সেই রেকর্ড কিপিং বা আইডেন্টিফিকেশন মার্কের মাধ্যমে যেমন স্পেসিফিক এনিমেলটা আমরা সিলেক্ট করতে পারবো এবং এই যে কমফোর্টনেস গুড হেলথ এই সকল কিছুর একটা কালেকটিভ ইফেক্ট পড়বে এই ব্রিডিং বা এই জেনেটিক এবিলিটি ইউজ করার ক্ষেত্রে তারপরে আসো হচ্ছে প্রপার ফিডিং ফর অপটিমাল প্রোডাকশন ওকে ফিডিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমরা বলি হাউজিংয়ের পরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ফিডিং খাবার দেওয়া তো একটু নিজের কথাই ভাবো যে ধরো তুমি একটা কোনো প্রোগ্রাম করছো প্রোগ্রামে যেমন আমাদের পিকনিক হয় অ্যানুয়াল পিকনিক অ্যানুয়াল পিকনিকে তুমি যদি এলো খাবার দিতে চাও তুমি সারা দিনের মধ্যে খাবার সবার কাছে পৌঁছাইতে পারবে না এবং দেখবা যে পাঁচশো লোক আছে তুমি যদি অ্যালোপাথারিভাবে খাবার দাও তোমার কাছে পাঁচশো প্যাকেট আছে ঠিক আছে কিন্তু দেখবা যে ওই এলো দিলে পরে তিনশো লোক প্যাকেট পাইছে আর দুইশো লোক কিন্তু প্যাকেট পাবে না যদিও তোমার প্যাকেট সংখ্যা ছিল পাঁচশো কারণ কী কারণ হচ্ছে তুমি যদি এলোমেলোভাবে দাও বাট তুমি যদি একটা সিনক্রোনাইজড ওয়েতে একটা সুন্দর গোছানো ওয়েতে খাবার দাও দেখো পাঁচশো প্যাকেট পাঁচশো জনই পাবে অনুরূপভাবে যখন আমরা হাউজিংয়ে কিছু এনিমেল একটা নির্দিষ্ট শাড়িতে বা নির্দিষ্টভাবে সাজানো গোছানো থাকবে তখন ফিডিংটা ইজি হবে ঠিক আছে তুমি তখন পর্যাপ্ত অল্প পরিমাণ খাবার দিয়েই সকল এনিমেল কভার করতে পারবা বাট যদি তোমার প্রপার হাউজিং না থাকে সিস্টেম না থাকে তাহলে দেখবা যে কি তুমি খাবার প্রচুর খাওয়াচ্ছ কিন্তু সেই খাবারের বা ফিডের যে প্রপার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না তারপর আসা হচ্ছে ইজ অফ ট্রিটমেন্ট হ্যাঁ সেম প্রবলেম সেম কথা যখন এনিমেলগুলো একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট ওয়েতে অর্গানাইজ করা থাকবে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা ইজি হবে ভ্যাকসিন করা ইজি হবে এলোমেলো থাকলে সেটা টাফ তারপর বলা হচ্ছে ইজ অফ রেকর্ড কিপিং কিছুক্ষণ আগে আমি বলে ফেলছি অলরেডি যেমন ব্রিডিংয়ের ক্ষেত্রে বলা হলো যে জেনেটিক অ্যাবিলিটি ইউটিলাইজ করার ক্ষেত্রে যে ইজ অফ রেকর্ড কিপিং রেকর্ড কিপিং মানে হচ্ছে যে তুমি কোন অ্যানিমেলটার বয়স কত এটা দরকার আছে কিভাবে দরকার আছে একটা নির্দিষ্ট বয়সে এক একটা নির্দিষ্ট এনিমেলকে টিকা দিতে হয় আবার হচ্ছে কিছু এনিমেলকে নির্দিষ্ট যেমন আমরা যে কোরবানির সময় বলি যে দুই বছর হইতে হবে হ্যাঁ আমরা যদি এই তার রেকর্ডটা রেখে দিই যে তার ডেট অফ বার্থ কবে ছিল অথবা এই যে বাসুরটা এই বাসুরটার কে ছিল মা কে ছিল এটা কিন্তু দরকার হয় যখন আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে ওই যে বললাম যে যে জেনেটিক অ্যাবিলিটি বা জেনেটিক ক্যাপাবিলিটি বাড়াবো সেই ক্ষেত্রে কিন্তু তোমার রেকর্ডের দরকার হবে কার বাবা কে ছিল তো এই সকল রেকর্ড কিপিং হাউজিং থাকলে প্রপার হাউজিং থাকলে রেকর্ড কিপিংটা ইজি হয় যে এই গরুটা অমুক জায়গায় বাধা আছে ওই নম্বর স্টলে ওটা ওইটার রেকর্ড হচ্ছে এই এই খাতার মধ্যে লেখা থাকবে এটা এক নম্বর সিরিয়ালের গরুর রেকর্ড এটা দুই নম্বর সিরিয়ালের গরুর রেকর্ড তো এইভাবে কিন্তু রেকর্ড কিপিংটাও ইজি হবে তোমার হাউজিংয়ে তো এই ছিল মূলত হাউজিংয়ের মানে ম্যাক্সিমাম সুবিধাগুলা তো এই জিনিসগুলো যদি আমরা পাইতে চাই বা এনসিওর করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা প্রপার হাউজিং গুড হাউজিং এনশিওর করতে হবে আমরা এরকম একটা গুড হাউজিং যদি আমরা দিতে পারি আলটিমেটলি আমরা ভালো প্রোডাকশন পাবো এবং ভালো প্রোডাকশন মানে হচ্ছে তোমার বিজনেসে বা তোমার ফার্মে কি প্রফিট আসবে আর নতুবা তুমি যতই খরচ করো না কেন প্রফিট এর মুখ দেখবা না দেখাটা টাফ হবে এবার আসো আমরা নেক্সট পয়েন্টে যে ফার্ম সাইট সিলেকশন ওকে আমার হাউজিংয়ের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসবে আমি আমার ফার্মটা কোন এলাকার কোন জায়গাটাতে করব। দ্যাট মিনস সাইট সিলেকশন এই সাইট সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফার্ম শুরুর ক্ষেত্রে ফার্ম সিলেকশন ফার্ম সাইট সিলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট তো সেই ফার্ম সাইট সিলেকশন করতে গেলে কিছু ফ্যাক্টর মাথায় রাখতে হবে আমরা সেই ফ্যাক্টরগুলোর বেসিসে কি করব সাইটটাকে সিলেক্ট করবো সো ফার্ম সাইট সিলেকশন হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু কনসিডার ইন ফার্ম সাইট লোকেশন আমরা সেই লোকেশনটা যে সিলেক্ট করব সেই সিলেকশনের সময় আমরা কী কী পয়েন্ট মাথায় রাখব সে পয়েন্টগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নেবো এখন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টার্টিংয়ের ফার্ম ওর লাইফস্টক ফার্ম পোলট্রি ফার্ম ওকে লোকেশন অফ ফার্ম বিল্ডিং আমি যে সাইটটাতে বা যে লোকেশনটাতে আমার টোটাল বিল্ডিংটা বা টোটাল ফার্মটা ইস্টাবলিশ করবো সেই লোকেশনটা বা সেই সাইটটা কিসের কিসের বেসিসে আমরা সিলেক্ট করবো চলো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা যায় ফার্স্ট অফ অল টপোগ্রাফি অ্যান্ড ড্রেনেজ আমরা এটা বলে থাকি যে টপোগ্রাফি মানে হচ্ছে যে ওই জায়গাটার ভৌগোলিক অবস্থান কীরকম এবং তার ড্রেনেজ সুবিধা কীরকম এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে এই ভৌগোলিক অবস্থানের উপরই কিন্তু ড্রেনেজটা অনেকাংশে নির্ভর করে যেমন আমরা এমন একটা জায়গা সিলেক্ট করব যে জায়গাটা তার আশপাশের চাইতে তুলনামূলক উঁচু হবে উঁচু হওয়াতে সুবিধা হবে কি যে সেখানে কোনো বৃষ্টির পানি বা যে কোনো পানি পড়লে সেই পানিটা দ্রুত গড়ায়া মানে ফার্ম সাইড থেকে দূরে সরে যাবে এতে করে আমার ড্রেনেজ সুবিধাটা ভালো হবে এটা একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের দেশ বন্যাপ্রবণ দেশ বা বন্যাপ্রবণ এলাকা এবং আমাদের দেশের কিছু কিছু জায়গা আছে সেখানে প্রতি বছর বন্যা হবেই তো অবধারিত তাই বলে কি তারা ফার্মিং বাদ দিবে তাই বলে কি তারা চাষবাস বাদ দিবে সেটা করা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা ওই এলাকাতে যখন একটা ফার্ম করতে যাব তখন আমরা বিবেচনা করব এমন একটা জায়গা যে জায়গাটা বন্যা আসলেও ডুবে না অথবা এমন জায়গা যদি নাও থাকে আমরা যদি ফার্ম করতে চাই তাহলে আমরা এমন একটা জায়গা তৈরি করে নেব যাতে ওখানে বন্যার পানি না ওঠে সো এটা হচ্ছে ট্রোপোগ্রাফি অ্যান্ড ড্রেনেজ আমরা স্যার সিলেকশনের সময় এই এই পয়েন্টটাকে আমরা মাথায় রাখতে হবে তার পয়েন্ট একটু দেখি সয়েল টাইপ ভেরি মানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সয়েল টাইপ প্রশ্ন আসতে পারে আরে স্যার আমরা তো এখানে ধান চাষবাস করতে চাচ্ছি না তো সয়েল টাইপটা কেন প্রশ্ন প্রশ্ন আছে তো আমরা নর্মালি তিন ধরনের সয়েল বলে থাকি যেমন হচ্ছে কি স্যান্ডি তারপরে ক্লে সয়েল লমি সয়েল একটু এঁটেল মাটি বলি বেলে মাটি বলি দুয়াশ মাটি বলি তো এ ফার্মিং করার ক্ষেত্রে এই সয়েলটা একটু কনসিডারে নিয়ে আসতে হবে কেন আমরা জানি এঁটেল মাটি বা ক্লে সয়েল যেটা এই ক্লে সয়েল অল্প পানি মানে পানি সহজেই কি করে নেয় সে পানি সহজে অ্যাবজর্ব করে নিয়ে সহজে কাদা হয়ে যায় অল্পতে কাদা হয়ে যায় তো আমরা যদি এমন একটা ক্লেস অয়েল বা কাদামাটি সিলেক্ট করি এটেল মাটি সিলেক্ট করি যে অল্প অল্প পানি পড়লো পানি পরোমনি কাদা হয়ে গেল আর পানি পড়বে এনিমেল যদি ক্যাটেল শিপঘট লালন পালন করে আর ইউরিনেশন করলে পানি হবে তারপর হচ্ছে আমার একটা খামার কিন্তু প্রতিদিন কয়েকবার মিনিমাম দুইবার করে ওয়াশ করতে হয় তো সেখানে পানি পড়বে আর পানি পড়লে যদি কাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটা কি খারাপ এই পানি মানে কাদা মাটি সহজে শুকাবে না ভেজা ভেজা থাকবে এটা এনিমেলের হেলথের জন্য খারাপ তাহলে ক্লে সয়েল বা এটেল মাটিটা সিলেক্ট করা যাবে না আবার আসি আমরা বেলে মাটি স্যান্ডিস ওয়েল তো স্যান্ডিস ওয়েলে এখানে হতে পারে যে হ্যাঁ স্যান্ডিস ওয়েলে পানি পরা মাত্রই সেটা শুষে নেবে গুড ভেরি গুড কিন্তু এখানে একটা প্রবলেম আছে যখন আমার শুষ্ক দিন থাকবে শুষ্ক দিনে কি হবে যে ওখানে অ্যানিমেল যখন মুভমেন্ট করবে সহজে ধুলা হবে ডাস্ট তৈরি হবে এর ডাস্ট কিন্তু এনিমেলের হেলথের জন্য খারাপ নট অনলি ফর এনিমেল বাট অলসো ফর হিউম্যান বিইং তো ডাস্ট সো স্যান্ডেল ডাস্ট তৈরি করবে এই কারণে আমরা বলে থাকি যে আমরা চেষ্টা করবো একটা ফার্ম যখন সিলেক্ট করবো ফার্ম সাইড সিলেক্ট করব তখন সেখানের মাটিটা যেন লোমি হয় বেলে বেলেদোয়াশ মাটি মানে হচ্ছে যে নট সো মানে ক্লে নট সো স্যান্ডি খুব কাদাও হবে না খুব বেশি বালিও হবে না মাঝামাঝি একটা স্টেট এবং এই সয়েলটার আরেকটা সুবিধা হচ্ছে আমরা একটা যখন বড় মাপের কমার্শিয়াল ফার্ম করব সেখানে কিন্তু ফর্ডার প্রোডাকশন দ্যাট মিন্স এনিমেলের জন্য ঘাস চাষ করতে হবে সেই ফার্মে তো ঘাস চাষের জমি হিসেবে বেলে দশ মাটি কিন্তু ভালো সেখানে ঘাসের প্রোডাকশনও ভালো হবে সো সব দিক কনসিডার করলে এক্ষেত্রে আমরা বলতে পারি দ্য স্যান্ডিলোমে সয়েলটা হচ্ছে বেস্ট এবার সেই এক্সপোজার টু দ্য সান অ্যান্ড প্রোটেকশন ফ্রম ওয়াইন্ড মানে হচ্ছে কি যে আমার খামারে এমন একটা সাইটে হইতে হবে বা এমন ডিরেকশনে হইতে হবে আমার খামারের ঘরটা যেন কি হয় যে সানলাইটটা পড়ে সকালে সূর্য ওঠার পরপরই যেন সানলাইট পড়ে এবং ঝড়ো বাতাস থেকে যেন কি পায় রেহাই পায় কারণ ঝড়ো বাতাস আসলে পরে খামারের যে হাউজিং বা ঘরটা ভেঙে যেতে পারে আর হচ্ছে ছায়া যেন না পড়ে ঠিক আছে তো সেই জন্য আমার সাইড মানে ফার্ম সাইডটায় কিছু গাছপালা থাকতে হবে গাছপালা থাকতে হবে গাছপালা কেন যেন ঝড়ো বাতাস থেকে আমার ফার্মটাকে মানে ই রাখতে পারে প্রোটেকশন দিতে পারে এখন আবার এই প্রোটেকশন দেওয়ার জন্য যদি আমি গাছ বেশি লাগাই এবং গাছগুলা যদি খাটো খাটো গাছ হয় ছোটো ছোটো গাছ হয় তাহলে কি হবে তাহলে কিন্তু খামারে রোদ পরে থাকবে আর রোদ পরে থাকলে কিন্তু সমস্যা রোদ পরে থাকলে সরি ছায়া পরে থাকবে রোদ আসবে না আর রোদ না আসলে আমার খামার ভেজা ভেজা থাকবে আর ভেজা ভেজা থাকলে এনিম্যালের রোগ বেশি হবে তো সেই ক্ষেত্রে তাহলে কি সমাধানটা কি আমার গাছও দরকার আবার রোদও দরকার সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে আমরা খামারের যে ঘরগুলো হবে সেখানে যে আমরা গাছগুলো লাগাবো আমরা উঁচু উঁচু গাছ লাগাবো উঁচু উঁচু গাছ লাগাইলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে সকালে যখন রোদ উঠবে তখন এই উঁচু গাছের ছায়া কিন্তু কাছাকাছি পড়বে না গাছের দূরে গিয়ে পড়বে আমার খামারের যে হাউজিং আছে ঘরটা আছে সেটা থেকে দূরে যায় পড়বে এবং সূর্য যখন পশ্চিমে যাবে তখনও ছায়াটা দূরে গিয়ে পড়বে কিন্তু ছায়াটা কখন ঠিক ঘরের উপরে বা খামারের উপর পড়বে যখন সূর্য মাছ আকাশে থাকবে যখন আমরা ভর দুপুর বলি এবং ভর দুপুরেই কিন্তু প্রচণ্ড রোদ থাকে সেই রোদ রোদটা সহ্য হয় না এবং সেই রোদটা প্রোটেকশন দেবে হচ্ছে আমার এই উঁচু গাছগুলো এবং উঁচু গাছগুলো কি ঝড়ো বাতাস থেকেও খামারকে প্রোটেকশন দেবে তো আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পারছো তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আচ্ছা আমি আগের পয়েন্টে আরেকটু যোগ করি যে আমরা ঝড়ো বাতাস প্রিভেন্ট করবো ঠিক আছে কিন্তু খামারে মৃদু বাতাস যেটা আমরা বলে থাকি এই মৃদু বাতাস বা এয়ার মুভমেন্টটা কিন্তু খামারে থাকতে হবে তোমার ঘরটা এমনভাবে তৈরি করতে হবে যেন খামারে বাতাসের মুভমেন্টটা থাকে এখন এই বাতাসের মুভমেন্টটা কেন জরুরি মুভমেন্টটা জরুরি কারণে আমরা জানি এনিমেল ক্যাটেল শিপ গোট পোলট্রি এরা সবাই প্রতিনিয়ত কি করে ইউরিনেশন করে ডেফিকেশন করে দ্যাট মিন্স প্রস্রাব করে পায়খানা করে তারা কিন্তু আমাদের মতো সভ্য না এখন এই যে তারা যেখানে খায় যেখানে দাঁড়ায় থাকে ওখানেই কিন্তু প্রসাব পায়খানা করে আর আমরা জানি যে এই ইউরিন এবং ফিসিস এগুলোর সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইট্রোজেনাস বর্জ্য যেগুলো আমরা বলে থাকি এই নাইট্রোজেনাস ওয়াস্টগুলো আমাদের বডি থেকে বের হয়ে আসে আর নাইট্রোজেন এই আকারে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি যে অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই নাইট্রোজেনের থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় ফার্মের মধ্যে এই অ্যামোনিয়া জাতীয় গ্যাসটা এনিমেলের হেলথের জন্য খুব খারাপ এখন খামারে যদি তোমার এয়ার মুভমেন্ট না থাকে তাহলে এই যে গ্যাসটা গ্যাসটা জমে যাবে এবং জমে গিয়ে এনিমেলের নানা ধরনের রোগ তৈরি করতে পারে এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু তোমার খামারে যদি মৃদু বাতাস অলওয়েজ মুভমেন্ট থাকে তাহলে কিন্তু এই গ্যাসটা আর জমা হবে না বাতাসের সাথে গ্যাসটা চলে যাবে তো এই কারণে ঝড়ো বাতাস প্রিভেন্ট করলেও আমাদের কি যে মৃদু বাতাস যেটা সেই এয়ার মুভমেন্টটা খামারের ভিতর রাখতে হবে আলহামদুলিল্লাহ এবার আসবে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে আমি খামারটা তৈরি করব এমন একটা সাইটে বা এমন একটা জায়গাতে যাতে সেইখানে আমার যোগাযোগ ব্যবস্থাটা সহজ থাকে সুবিধা হয় কারণ হচ্ছে আমার খামারে নানা সময় নানা কিছু দরকার হবে বিভিন্ন ধরনের এনিমেল নিয়ে আসা খাবার দাবার নিয়ে আসা আবার হচ্ছে মিল্ক প্রোডাকশন হলে সেই মিল্ক বাজারে নিয়ে যাওয়া ডিম বাজারে নিয়ে যাওয়া এই সকল ক্ষেত্রে কিন্তু আমার ট্রান্সপোর্টটা ভালো থাকতে হবে এ কারণে আমার জায়গাটা আমি এমন জায়গায় নিব যাতে ট্রান্সপোর্টের সুবিধাটা ভালো থাকে কিন্তু এক্ষেত্রে আবার আরেকটা মানে ঘটনা বিবেচনা করতে হবে মানে তোমার ট্রান্সপোর্ট সুবিধা মানে এই না যে তুমি একটা বাজারের পাশে কি করলা খামার করলা হ্যাঁ তুমি যুক্তি দিতে পারো স্যার বাজার থেকে আমি খাবার নিয়ে আসতেও আমার দ্রুত হবে আবার এখান থেকে বিক্রি করতে সুবিধা হবে হ্যাঁ বুঝলাম তোমার কথা কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে বাজারের কাছে যখন তুমি খামার করবা বা বিভিন্ন লোকালোয়ের কাছে বা যেখানে মানুষের গ্যাদারিং অনেক বেশি থাকে এরকম জায়গায় যদি খামার করো সেখানে কিন্তু তোমার খামারের আশেপাশে মানুষের মুভমেন্ট সবসময় থাকবে আর আমরা জানি বিভিন্ন ধরনের রোগ বালাই রোগের জীবাণু মানুষের মাধ্যমেই কিন্তু বেশি ছড়ায় এখন এরকম একটা জায়গায় যদি তোমার খামার থাকে এই মানুষের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তোমার খামারে প্রবেশ করবে খামারের এনিমেলের রোগ বালাই হবে আর এনিমেলের রোগ বালাই হওয়া মানে দুটা ঘটনা এক হচ্ছে তোমার ট্রিটমেন্টের খরচ বাড়বে আর হচ্ছে এনিমেল রোগবালাই হলে তার প্রোডাকশন কমে যায় আই মিন যদি সেটা ডেরিকেটেল হয় রোগ হলো তুমি চিকিৎসা দিয়ে ভালো করলা কিন্তু ভালো করার পরেও তার কী হবে সেটা দশ লিটার দুধ দিত সেটা দেখবে আট লিটার দুধ দিচ্ছে তো এই কারণে আমরা এমন একটা জায়গা সিলেক্ট করবো হ্যাঁ তার যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে এবং সেটা লোকালয় থেকে একটু দূরে হবে মানুষের সহজ অ্যাক্সেসিবিলিটি থাকবে না এবং খামার করার পর তুমি তোমার এমন একটা করবা যে চারপাশ দিয়ে ঘেরাও করে গেট দিয়ে এমন একটা সিচুয়েশন রাখতে হবে যেন সবাই প্রবেশ না করতে পারে হ্যাঁ এন্ট্রি রেস্ট্রিক্টেড থাকবে সবার প্রবেশাধিকার ওখানে থাকবে না এই হচ্ছে অ্যাক্সেসিবিলিটির বিষয় এবার আসো অ্যাক্সেসিবিলিটিতে আরেকটা বিষয় আমরা বলে থাকি সেটা হচ্ছে আমরা যখন খামার করব এই খামারটা আমরা বল যোগাযোগ ব্যবস্থা ভালো হবে ওকে কিন্তু এখানে একটা পয়েন্ট মাথায় রেখে কাজ করতে হবে সেটা হচ্ছে খামারটা যেটা হাইওয়ে থেকে মিনিমাম দুইশো মিটার দূরে হয় এবং ওই খামারের চতুর্দিকে দুই কিলোমিটারের মধ্যে যেন কোনো খামার না থাকে হ্যাঁ এই বিষয়টা মেনটেন করাটা বেস্ট এখন কারণ কি কারণ হচ্ছে আমরা জানি হাইওয়েতে দেশের বিভিন্ন জেলার গাড়ি চলাচল করে কিন্তু লোকাল ওয়েতে মূলত যেমন আমি যদি বলি যে এই চাপাইনামগঞ্জ শহরের ভিতরের যে লোকাল আছে এখানে বড়োচোর শিবগঞ্জ নাচল গোদাগাড়ি এই দিকের করে চলাচল করতে পারে কিন্তু আমি যদি বিশ্ব রোডের কথা বলি সেই ক্ষেত্রে কি দেখব সেখানে ঢাকা থেকে গাড়ি আসে চট্টগ্রাম থেকে গাড়ি আসে সিলেট থেকে গাড়ি আসে মানে দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে এই গাড়ির চাকার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের রোগ বালায়ের জীবাণু আসতে পারে খুবই স্বাভাবিক এখন সেই তোমার খামারটা যদি হাইওয়ে একদম কাছে থাকে তখন দেখবা কি এই সকল রোগ জীবাণু তোমার খামারে প্রবেশ করতে পারে যেমন ধরো কিছুদিন আগে আমাদের ক্যাটেলে গরুতে লাম্পে স্কিন ডিজিজ নামে একটা স্কিন ডিজিজ ছড়াই তো প্রথমে দেখা গেলো কি যে নির্দিষ্ট কিছু এলাকাতে এটা ছড়াইল এখন ধরো বগুড়াতে লোকটা ছড়াইলো এখন বগুড়া থেকে একটা গাড়ি নিয়মিত আসে যায় তোমার খামারটা হচ্ছে যে হাইওয়ের পাশে তো কোনো কারণে না কারণে আসতেই পারে সেই জীবাণুটা বগুড়া থেকে কিন্তু গাড়ির মাধ্যমে তোমার খামারে ঢুকতে পারে তো এই কারণে আমরা বলি হাইওয়ে থেকে একটু দূরে মিনিমাম দুইশো মিটার দূরে আর একটা খামার থেকে আরেকটা খামারের ডিস্টেন্স টু কিলোমিটার হওয়া কেন বেটার ব্যাটার হচ্ছে যে তোমার খামারে কোনো একটা রোগ আসলো এখন তোমার পাশেই যদি আরেকটা খামার থাকে তাহলে কিন্তু এই রোগটা দ্রুত পাশের খামারে ছড়া যাবে অথবা পাশের খামারে কোনো একটা রোগ আসলো তুমি তোমার গরুর খুব ভালো মানে কেয়ার নিচ্ছ কিন্তু তারপরেও খামার কাছাকাছি হওয়ার কারণে কী হতে পারে সেইখান থেকে রোগটা ছড়া যেতে পারে তো আমরা চেষ্টা করব। হাইওয়ে থেকে মিনিমাম দুইশো মিটার দূরে এবং একটা খামার থেকে আরেকটা খামারের ডিস্টেন্স যেন টু কিলোমিটার হয় এবেবিলিটি অ্যান্ড অ্যাট্রাকটিভনেস হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট না বাট এটা মেনটেন করা ভালো যেমন আমরা যখন একটা হাউস তৈরি করব। ঘর তৈরি করব খামার তখন চেষ্টা করব। এমন জিনিস দিয়ে তৈরি করা যেন সেটা দশ পনেরো বছরের মধ্যে কিনা না হয় নষ্ট না হয় হ্যাঁ তুমি প্রতি বছর বছরই যদি তোমার ঘরের চাল বদলান লাগে ঘরের বেড়া বদলান লাগে তাহলে কিন্তু তোমার বিজনেসের জন্য সেটা ভালো হবে না সেই জন্য বলা হচ্ছে ডিউরাবিলিটি থাকতে হবে অ্যাট্রাকটিভনেস আমরা চেষ্টা করবো খামারটাকে সুন্দরভাবে অ্যাট্রাক্টিভভাবে তৈরি করার এটা অনেক সময় কিন্তু তোমার প্রমোশনের জন্য কাজে লাগে অনেকে একটা সুন্দর জায়গা দেখলে সেখানে ঘুরতে আসে আর ইদানিং তো ছবি তোলার জন্য সবাই ব্যস্ত থাকে তো সবাই বলবে হ্যাঁ অমুক একটা খামার করছে খুব সুন্দর তো অনুভব এইভাবে তোমাদের সেই বিজনেসের কিটাও হতে পারে প্রমোশনটাও হতে পারে সো এটা আমরা মেনটেন করতে পারি ওয়াটার সাপ্লাই প্রশ্নই আসে মানে এটা বোঝানোর কি যে ওয়াটার প্রচুর পরিমাণে দরকার হয় যে কোনো ফার্ম হোক ডেইরি ফার্ম হোক পোল্ট্রি ফার্ম কারণ হচ্ছে সকালবেলা ঘর ওয়াশ করতে হয় বিকেলে ওয়াশ করতে হবে গরুকে ওয়াশ করতে হবে সেটা যদি পোলট্রি খামার হয় পোলট্রিকে পানি দিতে হবে প্রচুর পানির দরকার হয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ধুইতে হবে তো সেই কারণে ওয়াটার সাপ্লাই অবশ্যই থাকতে হবে এমন জায়গা তুমি সিলেক্ট করলা সব কিছুই আছে পানি নাই তাহলে কিন্তু এখানে তুমি খামার করতে পারবে না সো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে তারপরে আসো সারাউন্ডিংস তুমি যে জায়গাটা সিলেক্ট করছো সেই সারাউন্ডিংসটা কেমন হবে আশপাশটা কেমন হবে তো আমরা বলে থাকি সারাউন্ডিংসটা যেন অন্তত ওয়াইল্ড এনিমেল মুক্ত হয় বন্য বন্য বন্যপ্রাণী মুক্ত হয় ধরো তুমি এমন জায়গায় একটা হাঁসের খামার করলা যেখানে প্রতি বছর শীতকালে অতিথি পাখি আসে এখন এই অতিথি পাখি কিন্তু নানা ধরনের রোগ বালায় নিয়ে আসতে পারে তো কি তোমার সেই রোগগুলো তোমার হাঁসের মধ্যে ছড়াবে আর তোমার ব্যবসায় লালবাতি চলবে সুতরাং আমরা সারাউন্ডিংসটা ওয়াইল্ড অ্যানিমেল ফ্রি রাখব এখন ধরো তুমি একটা মুরগির খামার করছো মুরগির খামারের আশেপাশে পাশেই হচ্ছে বিশাল বড় জঙ্গল সেখানে বেজি আছে গুইসাপ আছে এরা কি করবে তোমার মুরগির খামারের মুরগি ধরে ধরে নিয়ে যাবে ওকে এটা একটা বিষয় আরেকটা বিষয় হতে পারে যে এই যে সকল এনিমেল তোমার খামারে যদি বিচরণ করে আশপাশ দিয়ে ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের রোগ তোমার খামারে ঢুকতে পারে তো এই কারণে আমরা চেষ্টা করব যে এই সারাউন্ডিংসটা ওয়ার্ল্ড এনিমেল মুক্ত রাখার জন্য কারণ তোমরা জানো কি না যে পৃথিবীতে প্রায় সত্তর আশি পার্সেন্ট রোগ এই সকল ওয়ার্ল্ড এনিমেল থেকেই আসে সুতরাং কেয়ারফুল সারাউন্ডিংসটা ওয়ার্ল্ড এনিমেল মুক্ত রাখতে হবে এখন যদি মনে করো যে আমার সব কিছু মিলে যাচ্ছে আশপাশে একটু জঙ্গল আছে জঙ্গলটা পরিষ্কার করে ফেলো তাহলে কি জায়গাটা ওয়ার্ল্ড এনিমেল মুক্ত হয়ে যাবে সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর একটা পয়েন্ট লেবার হ্যাঁ তুমি এমন একটা জায়গায় খামার করলা সেখানে লেবার খুবই কস্টলি বা লেবার খুঁজেই পাওয়া যায় না আবার এমন হতে পারে যে সেখানে লেবার আছে পাচ্ছ কিন্তু তারা লয়্যাল না তো লেবারের বিষয়টা একটু মাথায় রাখাটা ভালো যে লেবার অ্যাভেলেবিলিটি কেমন মার্কেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা এবং আমি মনে করি এই পয়েন্টটা আরও শুরুতেই থাকা উচিত বিষয়টা হচ্ছে কি মার্কেটিং মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট মনে করো তুমি মুসলিম অধ্যুষিত একটা জায়গায় শূকরের খামার করলাম তাহলে আমি চাপাইনবগঞ্জ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান এখন এখানে তুমি ধরলা যে এখানে তুমি শুকরের খামার করবে এবং এখানেই বিক্রি করবে মাংস এটা কিন্তু চরম বোকামি হবে কারণ এই চাপাইনবাবগঞ্জে তোমার মার্কেট নাই শুকরের মাংসের মার্কেট নাই এই মার্কেট পাইতে গেলে তোমাকে ঢাকা যাইতে হবে ঢাকায় বিক্রি করতে হবে এখন ঢাকাতেই যদি তোমার মার্কেট হয় তাহলে তুমি নবাবগঞ্জ থেকে কেন তোমার ট্রান্সপোর্ট বা এত ঝামেলা করে তুমি এখানে কেন করবা এই জায়গাটা তুমি ঢাকার আশেপাশে করো খামার তো মার্কেটিং বা তুমি যে দ্রব্যটা তৈরি করতে যাচ্ছ সেটার মার্কেটটা বিবেচনা রেখে মার্কেটটা ঠিক করে তবেই তুমি ফার্মিং করো বা সাইড সিলেকশন করো যেমন ধরো যে তুমি এখানে একটা তিন হাজার লিটারের ডেইরি খামার করলা দৈনিক তিন হাজার লিটার দুধ উৎপাদন হয় চাপাই না বাবো এই খামারটা করলা হ্যাঁ চাপাই ঘাস আছে মানুষ আছে সব কিছু সব কিছু ফেভারেবল কিন্তু এই তিন হাজার লিটার তুমি কিন্তু কোথায় বিক্রি করবা পারবা না কিন্তু এখন তুমি এই খামার যদি করতে চাও তোমাকে এক হচ্ছে মার্কেট ধরে তারপরে করতে হবে অথবা তোমাকে এখানে একটা প্রসেসিং প্ল্যান্ট তৈরি করতে হবে যাতে করে তুমি এখানে প্রসেস করে পরে দুধটা অন্য জায়গায় মার্কেটিং করতে পারো সো মার্কেটিং বা মার্কেট আছে কিনা তুমি যে ফার্মটা করবা তার যে প্রোডাক্টটা পাবা সেটার মার্কেট আছে কি না সেই মার্কেটটা কিন্তু বিবেচনায় রেখে তবেই কি করতে হবে খামার করতে হবে বা ওই জায়গাটা সিলেক্ট করতে হবে এবার আসলে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি তো বলতে লাগে না এই যে আমরা অনেক কিছু দেখলাম এই সব কিছু যদি আমরা ভালোভাবে মেনটেন করতে চাই ইলেকট্রিসিটি লাগবে আর ইলেকট্রিসিটি ছাড়া আসলে তুমি সব কিছু দিলা ওই জায়গাতে ইলেকট্রিসিটি নাই খামার হবে না কারণ ইলেকট্রিসিটি ছাড়া তুমি অনেক কিছুই রান করতে পারবে না সো ইলেকট্রিসিটি অবভিয়াসলি থাকতে হবে তো এই ছিল মোটামুটি তার সাথে আরেকটু কিছু ফ্যাসিলিটিস লেবার ফুড অলরেডি আমরা এগুলো বলে ফেলছি আদার ফ্যাসিলিটিস থাকতে হবে যেমন ধরো ফুড তোমার খাদ্যের প্রাপ্যতা কেমন আছে ওই এলাকাতে তুমি গরুকে যে খাবারটা খাওয়াবা বা ঘাস খাওয়াবা সেটার প্রাপ্যতা কতটুকু আছে সেই জায়গাতে বা সেখানে না থাকলেও খাবার আনতে গেলে কত দূরে যেতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সেই ফার্ম সাইটটা সিলেক্ট করতে যাব। তো অনেকে বলতে পারো যে স্যার ফার্ম সাইট সিলেকশন করতে গিয়ে যদি আমি এত কিছু মিলাইতে যাই তাহলে তো আমি জায়গায় মিলাইতে পারবো না আমি সেটা মনে করি না কারণ এখানে দেখো কয়েকটা পয়েন্ট আছে যে কয়টা পয়েন্ট হয়তোবা আমরা মানে আমার সাইটের উপর ডিপেন্ড করতে হবে বা যে জায়গার উপর ডিপেন্ড করতে হবে বাকিগুলো কিন্তু আমরা নিজেরাই ম্যানেজ করে নিতে পারবো যেমন হচ্ছে যে জায়গাটা উঁচু হওয়া এটা হয়তোবা তারপর সয়েল টাইপ এটা আমরা চেঞ্জ করতে পারবো না এটা আমরা দেখে নেব তারপর হচ্ছে আর বাকি জিনিসগুলো কিন্তু আমরা চাইলেই কি করে নিতে পারি প্লাস হচ্ছে যে মার্কেটিং মার্কেটটা আমরা হয়তো বা নিজেরা তৈরি করতে পারবো না আর বাকি জিনিসগুলো কিন্তু আমরা চাইলেই ম্যানিপুলেট করে নিতে পারবো সুতরাং আমরা সাইড সিলেকশনের সময় এই প্রত্যেকটা জিনিস কি করার চেষ্টা করব। মেনে চলার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের তোমার শুধু গরুর থাকার জায়গার জন্যই যে এটা নট ইম্পর্টেন্ট না তোমার বিজনেসের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমার বিজনেস প্রফিটের সাথে রান হবে না লসের সাথে রান হবে সেটাও কিন্তু এই সাইড সিলেকশনের উপরও কিছুটা হলেও ডিপেন্ড করে সো সার সিলেকশনের ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে চলো এবার হাউজিং অফ ক্যাটেল আমরা মূলত প্রথমে ক্যাটেলের হাউজিংটা নিয়েই আলোচনা করব। তো ক্যাটেল হাউজিংয়ের ক্ষেত্রে আমরা চলো একটু আগাই কেটেল হাউজিং আমরা একটু দেখি তো প্রথমে আমরা একটু আমাদের গ্রাম এলাকায় আমাদের দেশে আমাদের দেশে গ্রাম এলাকায় মানুষ ফ্যামিলি ফার্মিং আমরা যেটা বলে থাকি ফ্যামিলি ফার্মিং বলতে যে আমরা যে ফার্মিংটা করি যে ধরো আমি কয়েকটা গরু লালন পালন করলাম এই গরুটা দুধ হলো দুধ আমরাও খাইলাম কিছু খাওয়া হলো অথবা বেশি যদি থাকে বাজারে একটু অল্প বিল বিক্রি করলাম অথবা আমার কিছু ধানি জমি আছে জমি চাষবাস করা দরকার আমি কয়েকটা গরু লালন পালন করলাম সেগুলো দিয়ে আমি ধান হাল চাষ করলাম বাই যদি অল্প স্বল্প দুধ হয় ফ্যামিলিতে খাইলাম তো এটাকে আমরা বলে থাকি ফ্যামিলি ফার্মিং তো এই ফ্যামিলি ফার্মিংয়ের জন্য আমাদের দেশে যে হাউজিং সিস্টেমগুলো থাকে চলো সেই হাউজিং সিস্টেমগুলো আমরা একটু দেখি যে তারা কেমন ধরনের ঘর দেয় দেখো এই যে একটা হাউজিং আমরা দেখতে পাচ্ছি যদিও এটা আমরা স্মল স্কেল ফার্মিং বলতে পারি কমার্শিয়াল ফার্মিং স্মল স্কেলের হ্যাঁ ফ্যামিলি ফার্মিং প্লাস স্মল স্কেল আমরা ফার্মিং বলতে পারি স্মল স্কেল মানে হচ্ছে যে হ্যাঁ তুমি ওটা বিজনেস পার্পাসে করছো কিন্তু সেটা স্কেলটা খুব বড় না হ্যাঁ আটটা দশটা সাতটা এরকম গরু দিয়ে করা তো এরকম একটা ঘর হতে পারে আরেকটা ঘর দেখো এই তো এরকম একটা ঘর আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি মানে গ্রামের বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে তারপর কেউ কেউ তো এরকম একদম খোলা জায়গায় রেখে দেয় গরু দিন খোলা জায়গায় থাকে অথবা রাতে ঘুমানোর সময় যে সে মানুষটা যখন ঘুমায় বা গরিব মানুষ যারা যে যে সে নিজে যেখানে ঘুমায় তার সাইডে একটা সুন্দর জায়গা করে সেখানে গরু দিল তো এরকম করেও কিন্তু অনেকে লালন পালন করে তারপর এই যে একটা এটা অনেকে করে যায় এটা খুব কম খরচে করা যায় সো এটাও আমাদের দেশে ফ্যামিলি ফার্মিংয়ে অনেকেই এটা ব্যবহার করে থাকেন তা আরও কিছু দেখি আমরা যে রুরাল হাউজিংয়ে যেমন এই যে একটা হাউজিং এটা আমরা বলে থাকি যে বিভিন্ন হিলি রিজিয়নে একদম খুব কম করেছে কোনো রকম একটা ঘর বানানো এটা আমরা দেখতে পারি তবে এই ফার্মিংটা এটা আমরা আসলে ফ্যামিলি ফার্মিং বলতে পারবো না এটা কিন্তু অনেকটা কমার্শিয়াল ফার্মিংয়ের মতোই হ্যাঁ যাদের ধরো অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু অ্যাজ এ ফ্যামিলি ফার্মিংয়ের জন্য এরকম শেড তৈরি করতে পারে হ্যাঁ এরকম সেটাও হতে পারে তারপর এটা এটা মোস্ট কমন আমি মনে করি আমাদের দেশে এটা মোস্ট কমন একটা হাউজিং সিস্টেম যে ঘর আছে ঘরের পাশে একটু বারান্দার মধ্যে গরু রাখা তো এটা কিন্তু তাই করা হয়েছে ঘরের পাশে একটু লম্বা করে বারান্দা দিয়ে সেখানে গরু লালন পালন করা তো এটাও হতে পারে তারপরে এই যে আরেকটা দেখো এটাও গ্রামাঞ্চলে আমরা খুঁজে পাই এক চালার মতো করে তারা গরু লালন পালন করে তো এগুলো সব কিছু ছিল মোটামুটি কি রুরাল হাউজিং সিস্টেমে সরি রুরাল হাউজিং সিস্টেম অনলি ফর ফ্যামিলি ফার্মিং মেনলি ফ্যামিলি ফার্মিং অর স্মল স্কেল ফার্মিং কিন্তু আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি বা আলোচনা করতে চাই সেটা হচ্ছে লার্জ স্কেলের কমার্শিয়াল ফার্মিং মানে হচ্ছে যে ফার্মিংটা আমি শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যেই করবো তো সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্মিং আমরা বলে থাকি তো কমার্শিয়াল ফার্মিং বা কমার্শিয়াল ফার্মিংয়ের যখন আমরা একটা ফার্ম প্ল্যান করব বা এর জন্য প্ল্যান করব। তখন কিন্তু আমাকে খুব মানে আমরা সাইট সিলেকশন করে ফেলছি সাইট সিলেকশনের পর কিন্তু যখন আমি ঘরটা তৈরি করব। বা মূল ফার্ম বিল্ডিংটা তৈরি করব তখন কিন্তু একটা লেআউট করে সিস্টেমেট্যালি আঁকানো উচিত আমি যদি কমার্শিয়ালি আগাইতে চাই তাহলে আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব যে লেআউট প্লন লেআউট প্ল্যান ফর ডেইলি ক্যাটেল আমি যদি একটু ডেইলি ক্যাটেল ফার্ম করতে চাই মোরললেস হান্ড্রেড ক্যাটেলের তো সেই ক্ষেত্রে আমার লেআউট প্ল্যানটা কেমন হবে আমি তার একটা নমুনা দেখাতে চাচ্ছি জাস্ট যে লেআউট প্ল্যান ফর হানড্রেড ডেইরি কাউ ইউনিট এখানে একটু খেয়াল করো যে বিভিন্ন ইউনিট দেওয়া আছে তাদের মাপ যোগ দেওয়া আছে তো এখন হয়তোবা তুমি বুঝতে পারছো না তবে এখানে যদি আমরা কিছু জিনিস একটু একটু করে খালি দেখার চেষ্টা করি কয়েকটা জিনিস আমরা হয়তো বা চিনবো যে মিল্ক কাও সেট এটা হচ্ছে দুধেল কাভি এটা হচ্ছে ড্রাই কাও এগুলো মনে আমরা কিছু একটু একটু করে চিনি তারপর ধরো হচ্ছে যে রেকর্ড রুম হ্যাঁ তারপরে যে কাভিং পেন এগুলো হয়তোবা আমরা একটু একটু করে চিনি যাই হোক আমরা আরও ডিটেলস চিনবো তো আপাতত আমরা জাস্ট এটার একটা ভিউটা দেখে রাখলাম যে এরকম একটা প্ল্যান হতে পারে ওকে এখন এই প্ল্যানটা যদি আমরা বারসাই ভিউ দেখি বার্ডসাই ভিউ অফ দ্য ফার্ম লে ওই কিছুক্ষণ আগের যে আমি লেআউটটা দেখলাম তো এটার বার্সাই ভিউ দেখলে পরে এখন কিছুটা মনে হচ্ছে যে না দৃষ্টিনন্দন মনে হচ্ছে না তো এরকম একটা সুন্দর গোছানো কি বলবো যে আই ক্যাচিং ফার্ম লেআউট আমরা করতে পারি যদি আমরা কমার্শিয়ালি আগাই ওকে এটা একটা নমুনা আমি তোমাদেরকে দেখাইলাম তো এই যে আমি লেআউটটা করবো এই লেআউটটা করার সময় এই লেআউটের মধ্যে আমি কী কী ইউনিট রাখবো এই ইউনিটগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে আমি লেআউটে কী কী ইউনিট রাখবো চলো সেই ইউনিটগুলা আমরা একটু দেখে নিই তাহলে আমাদের আইডিয়াটা পাইতে সুবিধা হবে চলো আমরা ইউটিএফ ইউনিটগুলো একটা একটা করে একটু দেখি যে আমি ফার্মে যখন করব বা ফার্মে আমার একটা ইউনিট থাকবে সেটা হচ্ছে কাপশেট সি এ কাফ কাপশেট আমরা বুঝতে পারছি কাপ কাফ কাপশেট মানে বোঝাচ্ছে যে আমার সেই ডেইরি ফার্মে যে বাছুরগুলো থাকবে সেই বাছুরগুলোকে আমি আলাদা রাখবো তার জন্য আলাদা একটা জায়গা বরাদ্দ থাকবে একটা আলাদা শেড থাকবে ছাউনি থাকবে সেই শেডটাকে আমি বলবো কি কাউ শেড সরি কাফ শেড এবার হচ্ছে হেইফার শেড আমরা জানি যে যে সকল ফিমেল ক্যাটেল হুম যারা প্রায় পিউবার্টিতে চলে আসছে বা প্রায় ম্যাচিওর্ড যে কোনো সময় হিটে আসতে পারে তো সেই সকল অ্যানিমেলের জন্য আমরা যে শেডটা তৈরি করবো সেটাকে বলবো আমরা হেফার শেড ওকে হেফার শেড তারপর আমরা দেখি কাভিং প্যান কাভিং প্যান কাভিং কাভিং শব্দটার সাথে আমরা একটু পরিচিতই কাফ থেকে আসছে কাভিং কাভিং মানে হচ্ছে বাছুর হওয়ার প্রসেস যেটাকে আমরা মানুষের ক্ষেত্রে ডেলিভারি বলি আবার এনিমেলের ক্ষেত্রে আমরা সময় পারচুরেশন বলি বাচ্চা দেওয়া তো কাভিং পেন কেন জরুরি এই কাভিং পেনকে অনেক সময় আমরা আবার বলে থাকি ম্যাটার্নিটি বার্ন ম্যাটার্নিটি বার্ন বার্ন মানে ম্যাটার্নিটি মানে কি আমরা অনেক সময় বলি না ম্যাটার্নাল লিভ ম্যাটারনিটি লিভ মানে মাতৃত্বকালীন ছুটি বলি যে সেই ম্যাটার্নাল বার্ন মানে ম্যাটার্নিটি বার্ন মানে যে জায়গাটাতে গরু বাছুর দিবে এটা কেন দরকার ধরো তোমার মূল শেডে সকল ধরনের গরু থাকবে সেইখানে একটা প্রেগনেন্ট কাউ যখন থাকবে ধরো সেটা দুইশো পঞ্চাশ দিন পার করে ফেলছে আমরা জানি যে একটা ক্যাটেলের স্টেশন পিরিয়ড হচ্ছে দুশো আশি প্লাস মাইনাস টেন তার মানে সে যে কোনো সময়ে বাসুর দিতে পারে কখন দিবে তুমি জানো না গভীর রাতে দিবে না ভোর সকালবেলা দেবে তুমি জানো না তো এই কারণে এই ক্যাটেলগুলোকে যদি আমরা আলাদা না রাখি ধরো একদিন রাতে সে বাসুর দিল তার আশেপাশে যে গরু থাকবে সে কী করবে এই বাসুর তো যে মা যে সে হয়তো বা কেয়ার নেবে বাট বাকিরা কিন্তু সেটা কেয়ার করবে না মারে ফেললো গুতা টুতা দিয়ে বা লাথি টাতি দিয়ে মারে ফেললো হতেই পারে তো এই ইনসিডেন্টটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করব। আমাদের খামারে কিছু শেড তৈরি করে রাখবো যে শেডগুলোতে কি করব যে কোনো এনিমেল প্রেগনেন্ট হলে যখন সে তার প্রেগন্যান্সি লাস্ট স্টেজে থাকবে যে কোনো সময় বাসে দিতে পারে ওই সময়টাতে তাকে আমরা এই কাবিং পেন বা ম্যাটারনিটি শেডে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমরা জানি কি গর্ভবতী মানুষের যেমন বা গর্ভবতী মায়ের যেমন আলাদা যত্ন দরকার হয় খাবার দাবারের দরকার হয় অনুরূপভাবে একটা প্রেগনেন্ট কেটেলেরও আলাদা খাবার দাবার আলাদা যত্ন দরকার হয় তো আমরা এই কাভিং পেন বা ম্যাটার্নিটি বার্নে রেখে তাকে আলাদা ট্রিটমেন্ট মানে কেয়ার করব খাবার দিব এবং আলাদাভাবে যেন সে বাচ্চা দেওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ পায় সেটা সে মানে আমরা এনশিওর করবো এবার হচ্ছে ডেইরি ক্যাটেল শেড হ্যাঁ এটা হচ্ছে ডেইরি খামারের বা ডেইরি ফার্মের আসল আকর্ষণ এখান থেকেই তুমি কি পাবা তুমি ফার্মের মানে প্রফিটের মূল উপাদান পাবা দ্যাট মিন্স মিল্ক পাবা তো এটা হচ্ছে মূল শেড খামারের ডেইরি ক্যাটেল শেড যেখানে আমার দুগ্ধ দেয় বা দুধ দেয় বা মিল্চ কাউ যেগুলো আমরা বলি ডেইরি কাউগুলোকে আমরা যেখানে রাখবো সেটাই হচ্ছে ডেইরি ক্যাটেল শেড ড্রাই অ্যানিম্যাল শেড আমরা ড্রাই এনিমেল বা ড্রাই কাউ সম্পর্কে অলরেডি এখন জানি ড্রাই কাউ কি বলি আমরা যে একটা ক্যাটেল বা একটা কাউ যখন দুধ দেওয়া শুরু করে তো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা দুধ ধোয়ানো বন্ধ করি স্টপ রাখি ষাট দিন এই ষাট দিনের এই পিরিয়ডটাকে ড্রাই পিরিয়ড বলে এবং এই ক্যাটেলগুলোকে ড্রাই ক্যাটেল বলে তো এই ড্রাই ক্যাটেলগুলোকে আলাদা একটা শেডে আমরা রাখব এবং সেই শেডটার নাম দেওয়া হচ্ছে ড্রাই এনিমেল শেড ফিট গোডাউন হ্যাঁ তোমার এই যে হান্ড্রেড কাওয়ার একটা খামার সেই খামারে তো অনেক খাবার লাগবে সেই খাবারগুলোকে স্টোর করে রাখার জন্য একটা গোডাউন রাখতে হবে সাইলোপিট ওকে সাইলোপিট এটা সম্পর্কে হয়তো তোমাদের অনেকের আইডিয়া নেই সাইলোপিট মানে হচ্ছে সাইলেজ রাখার জায়গা এখন সাইলেজ কি সাইলেজ আমি পরে পড়াবো আমি একটু আইডিয়া দিই যে ধরো তুমি তোমার জমিতে ভুট্টার চাষ করছো এনিমেলকে খাওয়াবে বলে কয়েক একর ধরে তোমার প্রচুর ভুট্টার ফলন হলো কিন্তু তোমার গরুর খামারে হচ্ছে একশোটা গরু আছে তো তুমি এই ভুট্টার ঘাস মানে গাছগুলা যখন খাওয়ানোর স্টেজে থাকবে ওটা হয়তো বা বড়ো জোর এক মাস দেড় মাস ধরে খেতে থাকবে খাওয়ানোর স্টেজে পরে আস্তে আস্তে বুড়া হয়ে যাবে পাতা পাইকে যাবে এই এক মাসে তুমি কিন্তু ওই পুরা জমির ঘাস খাওয়ায় শেষ করতে পারবে না তার মানে কি বাকি ঘাসগুলা কি বুড়া হয়ে নষ্ট হবে এটা করা যাবে না আরেকটা কন্ডিশন ভাবো ধরো পাবনা এলাকা সিরাজগঞ্জ এলাকা প্রচুর বন্যা বর্ষা আসলেই বন্যা কয়েক মাস পানি থাকে সকল ঘাস ডুবে থাকে ওই মুহূর্তে তুমি গরুকে কি খাওয়াবা তখন তো ঘাস পাবা না এই কারণে আমরা কি করি এই যে যখন শুকনো সিজন থাকে তখন আমরা ঘাস চাষ করে বাড়তি ঘাসগুলা আমরা কি করি প্রসেসিং করে রেখে দিই এই সাইলেজ হচ্ছে এরকম প্রসেসিং করা এক ধরনের ঘাস যেটা অনেক বছর রাইখে দেওয়া যায় এবং রাইখে দিয়ে আমরা সংকটকালীন মুহূর্তে কি করতে পারি গরুকে খাওয়াইতে পারি ওটাকে বলা হয় সাইলেজ আর এই সাইলেজ রাখার এবং সাইলেজ তৈরি করার যে জায়গা সেটাকে বলা হচ্ছে এই কি আমরা যেটা বললাম সাইলোপিট বুঝতে পারলাম এই হচ্ছে সেই সাইলোপিট তো আমরা এই সাইলোপিটের জন্য একটা স্পেস রাখবো আমার খামারে ওকে এবার আসো আমরা আইসোলেশন শেড ইম্পর্ট্যান্ট পয়েন্ট আইসোলেশন শেড এই আইসোলেশন শেডের সাথে আরেকটা শেডের একটা মানে সাদৃশ্য বৈসাদৃশ্য যাই বলি না কেন আছে সেটা হচ্ছে কোয়ারেন্টাইন শেড এই আইসোলেশন এবং কোয়ারেন্টাইন শব্দ দুটার সাথে এখন আমরা খুবই পরিচিত আমি যদি এটা তিন চার মাস আগে পড়াইতাম তোমরা বুঝতো না কিন্তু এখন সবারই বোঝার কথা কারণ এই করোনা আসার পর আমরা আইসোলেশন এবং কোয়ারেন্টাইন শব্দগুলো এত পরিমাণে ব্যবহার করছি যে এগুলো এখন আমাদের কাছে ডাল ভাত তারপরও আমরা এই দুটোর মধ্যে একটুখানি বেসিক ডিফারেন্স খুঁজি আইসোলেশন শেড কোনটা আইসোলেশন শেডের ক্ষেত্রে একটু ভাবো যে আমাদের দেশে এখন প্রত্যেকটা সরকারি হাসপাতালে একটা করে আইসোলেশন ওয়ার্ড থাকে এই আইসোলেশন ওয়ার্ডে কাদেরকে রাখা হয় তাদেরকে রাখা হয় যারা হাসপাতালে এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো এরকম এরকম সাইন সিমটম দেখা যাচ্ছে করোনার কিন্তু আমি শিওর না তখন তারা ডাক্তাররা কী করে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠায় দেয় আইসোলেশন ওয়ার্ডে রাইখা তারা কিছুদিন রাখা পর্যবেক্ষণ করে যে তাদের মধ্যে যে সায়েন্স সিমটমগুলো আছে সেগুলো আসলেই করোনার কিনা এবং করোনার সাইন সিমটম দেখা গেলে তারা তখন কি করে তারা যেই কী বলবো যে টেস্ট করে পরে দেখে কোনো রোগ পালায় আছে কি না তো এটা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড তো আমার খামারে আইসোলেশন সেটা আমি তাহলে কোনটা বলবো আমার খামারে ধরো একশোটা গরু আছে হঠাৎ করে দুইটা থেকে তিনটা গরু অসুস্থ হয়ে গেল হ্যাঁ তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের সাইন্স সিমটম দেখলাম অসুস্থতার কিন্তু তুমি শিওর না কোন রোগ তো বোঝা মাত্রই এই অ্যানিমেলগুলাকে তুমি কি করে ফেলবা আলাদা করে ফেলবা আলাদা করে কোথায় রাখবা আইসোলেশন শেডে রাখবা কেন রাখবা কারণ হচ্ছে যে এই রোগটা যেন তোমার যে এই যে মাত্র তিনটা গরু অসুস্থ হয়েছে বাকি সাতানব্বইটা তো ভালো কিন্তু তুমি যদি ওই গরুগুলোকে ওইখানেই রেখে দাও তাহলে কি হবে এই তিনটা গরু বাকি আরও আট দশটা পনেরোটা গরুকে কী করে ফেলতে পারবে আক্রান্ত করে ফেলবে তো এই কারণে এই যে অসুস্থ বোঝা মাত্রই আলাদা করে আমরা যেখানে রাখবো সেটাকে বলবো আমরা আইসোলেশন শেড এবার আসো কোয়ারেন্টাইন শেডের মধ্যে কোয়ারেন্টাইন শেডটা কী কোয়ারেন্টাইন শেডটা একটু আমরা আবার সেই করোনার চলে যাই আমাদের দেশে যখন প্রথম দিকে করোনা আসলো সেই করোনার সময় বিশেষ করে ইতালি এবং বিদেশ থেকে চায়না থেকে যারা আসতো তাদেরকে কি করা হতো বিমানবন্দরের কাছে হাজি ক্যাম্পে আলাদাভাবে রেখে দেওয়া হতো এই হাজি ক্যাম্পটা ছিল তখন কোয়ারেন্টাইন শেড বা কোয়ারেন্টাইন সেন্টার ছিল তখন তাহলে আমরা কি বুঝলাম কোয়ারেন্টাইন সেন্টার মানে কোয়ারেন্টাইন মানে হচ্ছে ধরো তোমার খামারে তোমার দশটা গরু ছিল দশটা গরু দিয়ে তোমার ভালো বিজনেস হচ্ছে পরে তুমি ভাবলা যে বিজনেস তো ভালোই হচ্ছে এক কাজ করি আরও দুইটা গরু কিনে নিয়ে আসি এ আরও দুইটা গরু তুমি কিনে নিয়ে আসলা কোথা থেকে কিনে নিয়ে আসলা সেই সিরাজগঞ্জ থেকে কিনে নিয়ে আসলা নিয়ে এসে অমনি তুমি তোমার মানে আরো দশটা গরুর সাথে মিশায় ফেললা দুই দিন পরে দেখলা যে যে দুটা গরু নিয়ে আসছিল এগুলো তো বিশাল কঠিন রোগ আছে এবং সেই রোগ তোমার বাকি গরুগুলো তো ছড়ায় গেছে এত করে কি হলো তোমার ওই যে লাভ আর লাভ থাকলো না সব লোকসানে পরিণত হয়ে গেল কিন্তু তুমি যদি এই যে নতুন যে গুড়ের দুটা গরু নিয়ে আসলা এটা নিয়ে আসা যদি আলাদা করে পাঁচ সাত দিন রাইখা দিতা আলাদা একটা জায়গায় পাঁচ সাত দিন রাইখা দেখতা যে এর মধ্যে কোনো রোগ আছে কি না এবং দেখার পর তুমি যদি তোমার আগের গরুগুলোর সাথে মূল গরুগুলোর সাথে মিলাইতা তাহলে কিন্তু এই প্রবলেমটা তৈরি হতো না হুম যেমন আমরা বলে থাকি যে আমাদের দেশে বাইরে থেকে যে লোকগুলো আসছিলো তাদেরকে যদি আলাদাভাবে রায়খা পর্যবেক্ষণ কইরা পরে আমাদের দেশে ঢুকানো হইতো তাহলে কিন্তু রোগটা করোনা আমাদের দেশে ছড়াইতো না এটাকেই বলা হয় কোয়ারেন্টাইন সেন্টার বা কোয়ারেন্টাইন সেট তুমি বাইরে থেকে যে গরুগুলো বা ছাগলগুলো বা মুরগিগুলো নিয়ে আসবা সেটারে একটা আলাদা শেডে রাখা পর্যবেক্ষণ করবা যদি পর্যবেক্ষণ করার পর যদি মনে হয় যে না তারা সুস্থ তাহলে তোমার খামারে ঢুকাবা আর যদি মনে হয় যে অসুস্থ তাহলে খামার থেকে বের করে দিবা অথবা বিক্রি করে দিবা অথবা চিকিৎসা করে ভালো করে পরে তোমার খামারে ঢুকাবা এটাই হচ্ছে কোয়ারেন্টাইন শেড আশা করি আইসোলেশন সেট এবং কোয়ারেন্টাইন বুঝছো স্টোর হাউস স্টোর হাউস স্টোর হাউস হচ্ছে যে তোমার অনেক জিনিসপত্র যেমন যন্ত্রপাতি যন্ত্রপাতি থাকে না তোমার খামারে কিন্তু অনেক ধরনের যন্ত্রপাতি লাগবে সেই যন্ত্রপাতিগুলো রাখার একটা জায়গা রাখতে হবে স্টোর হাউস বুলশেট অ্যান্ড এআই ল্যাবরেটরি হুম দুটো অপশানে রাখা হয়েছে তুমি যদি মনে করো যে তুমি তোমার কাছে উন্নত জাতের গাভীর সার উন্নত জাতের সার আছে ফর ফ্রিজিয়ানের সার আছে পিওর অথবা শাহিওয়ালের সার আছে তুমি তোমার খামারের গরুগুলোকে সার দিয়েই কী করবা ব্রিডিং করাইবা তাহলে তুমি তোমার খামারে একটা বুল সেটে রাখবা বুলগুলোকে লালন পালন করার জন্য কিন্তু তুমি যদি চাও যে না আমি বুল দিয়ে ব্রিডিং করাবো না আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাবো কৃত্রিম প্রজনন করাবো তাহলে তোমার খামারে একটা আই এআই ল্যাবরেটরি আই মিন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ল্যাবরেটরি রাখতে হবে ওকে প্যাডক এই প্যাডকটা একটা খামারের জন্য খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আগে বলি প্যাডক জায়গাটা কি প্যাডকটা হচ্ছে একটা খোলা জায়গা এই খোলা জায়গাটা কেন দরকার এই যে করোনাকালীন সময়টাতে দেখবা টিভিতে বা বিভিন্ন রেডিও শো বা ইউটিউব চ্যানেলে যে আপনারা সারা দিন বসে থাকবেন না শুয়ে থাকবেন না দিনের একটা নির্দিষ্ট সময়ে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন কেন করবেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য তো এই যে মানুষের শরীর সুস্থ রাখার জন্য যেমন এই যে এক্সারসাইজ করা দরকার অনুরূপভাবে এনিমেলের শরীরকে ভালো রাখার জন্যও কিন্তু একটা মিনিমাম এক্সারসাইজ দরকার কিন্তু আমরা কমার্শিয়াল ফার্মিংয়ে যেটা করি এনিমেলগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখি তারা মুভমেন্টের সুযোগ পায় না তো এই কারণে খামারের একটা বড় জায়গা রাখতে হবে যে জায়গাটাতে বিভিন্ন এনিমেলকে আমরা পালাক্রমে ওখানে একটু ছেড়ে দিব হাঁটাচলা করার জন্য মুভমেন্ট করার জন্য তো এই জায়গাটাকে বলবো আমরা পেডক। তো আমরা যখন একটা বড় কমার্শিয়াল ফার্মের কথা ভাববো তখন আমরা অবশ্যই খামারে পেডকের জন্য আলাদা স্পেস রাখবো সেটাকে বলবো আমরা প্যাডক আর অফিস রুম এটা হচ্ছে একটা বড় বিষয় অফিস রুম অফিস রুম তো থাকতে হবে বিল্ডিংয়ের মধ্যে নাহলে কি এই যে এত লোক এত एनिमल এত মিল্ক প্রোডাকশন এ সকল কিছুর মেইনটেনেন্সের জন্য তো অবশ্যই একটা কি অফিস লাগবে কিছু লোক লাগবে ম্যানেজার লাগবে তো সে একটা অফিস রুম থাকতে হবে যেখান থেকে এই টোটাল কার্যক্রমগুলো আমরা কি করতে পারি পরিচালিত করতে পারি তো আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি যেটুকু পড়ানো হলো যেটুকু বোঝানো হলো তোমরা বুঝতে পারছো তো তোমাদের সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম